একটা হাদিস বর্ণিত আছে, হাদিসটা মিশকাত শরীফের মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে হাদিসটি আসছে, সেটা হলো মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। হাদিসটা আগেও বলেছি আপনাদেরকে, যদি কোনো ব্যক্তি দশই মুহাররমে, কোন দিনে? দশই মুহাররমে, যদি কোনো ব্যক্তি দশই মুহাররমে, মুহাররম মাসের 10 তারিখে আশুরার দিন নিজের পরিবারের উপরে সাধ্য অনুযায়ী প্রশস্ততার সাথে একটু খরচ করে, প্রশস্ততার সাথে ভালো একটু খাবারের আয়োজন করলো বা পোশাকাদি কিনে দিল, অর্থাৎ পরিবারে যারা আছে তার অধীনস্থ যারা আছে তাদের উপরে একটু প্রশস্ততার সাথে ব্যয় করলো, ঈদের সময় যেমন আমরা প্রশস্ততার সাথে ব্যয় করি না, এমন ভাবে দশই মহরমে একটু ভালো সাধ্য অনুযায়ী, আবার ধার করে চুরি করে না, আবার চুরি করে অন্যায় ভাবে সম্পদ নিয়ে এসে পরিবারের উপরে খরচ করা লাগবে না, যদি সাধ্য থাকে, যদি সামর্থ্য কুলায়, তাহলে 10 তারিখে আপনার সামর্থ্য অনুযায়ী একটু প্রশস্ততার সাথে আপনার পরিবারের উপরে আপনি খরচ করেন, সে খাবার দাবার লাইনে হোক, পোশাকাদির লাইনে হোক, যে লাইনেই হোক না কেন, আপনি প্রশস্ততার সাথে দিল খুলে খরচ করেন, তাহলে কি হবে? ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ 1 বছর, মানে এই 10 তারিখ থেকে নিয়ে সামনে বছর মুহররমের 10 তারিখ পর্যন্ত, এই পূর্ণ 1 বছর আল্লাহ আপনার সাথে প্রশস্ততার মোয়ামেলা করবে, মানে আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের সাধ্য আছে, যে যে অবস্থানে আছে, হ্যাঁ, এই জায়গা থেকে মুহররমের 10 তারিখে আমরা একটু বেশি করার চেষ্টা করব, খরচ একটু বেশি করার চেষ্টা করব, আল্লাহ আমাদের সাথে প্রশস্ততা দান করবে। তবে এটা করতে, এটা করা যে বাধ্যতামূলক বা করতেই হবে, না করলে গুনাহ হবে, এই জাতীয় কোনো ধারণা রাখবো না বা এই জাতীয় কোনো বিষয় নাই, আপনি করলে ভালো, না করলে ভালো না, করলে প্রশস্ততা পাইলেন, না করলে পাইলেন না। হযরতে সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে ইন্না কদ জারাবনা, আমরা এ বিষয়ে পরীক্ষা করেছি, ফাওজাদ না, আমরা এ বিষয়ে খরচ করছি, পরীক্ষামূলক খরচ করে আবার কি ফলাফলও পেয়েছি, এজন্য আমরাও সাধ্য অনুযায়ী একটু খরচ করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বর্জনীয় কি কি আমাদের সমাজে এখন করণীয় সাথে একটু বর্জনীয় বলতে হয়, কারণ এখন ভেজালে ভরে গেছে আমাদের সমাজ। এই 10ই মুহররমে দেখবেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘোড়া বানাবে, কবুতর বানাবে, তারপরে এই তীর ধনুক বানাবে, মাজার বানাবে, মানে একটা ছোটখাটো একটা পূজা মণ্ডপ খানা বানাবে আর কি, কি বলা যায়, পুজো খোলায় পূজার যে মণ্ডপ সেখানেও যে সিজদা হয়, এখানেও সিজদা হয়, তাহলে কি বলবো বলেন, পার্থক্য আছে কোনো? নামে ভিন্ন, এটা মুসলমানের নামে করতেছে, ওটা হিন্দুর নামে করতেছে, এই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, এইটুকু শুধু পার্থক্য, বলে মুসলমান আর হিন্দুর সাথে কোনোটাই সোজা না, শুধু জুতাই সোজা, মানে কি ও জুতা সামনে পায়ে দেয়, আমিও সামনে জুতা পায়ে দিই, বুঝছে না, তা ওরাও মণ্ডপে যে সিজদা করে, আমরা এই জায়গায় যে সিজদা করলাম, তাহলে পার্থক্য কি? সিজদা তো সেই মাখলুককেই করা হচ্ছে, আল্লাহকে তো করা হচ্ছে না, পার্থক্য এটা মুসলমান নামে করা হচ্ছে, ওটা হিন্দুর নামে, হিন্দুর নামে করা হচ্ছে, এইটুকু শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এই জন্য এই যে ঘোড়া বানানো, তাজিয়া মিছিল, মাতম করা, হাই হাসান হাই হুসাইন, মুখে চাপড়ানো, বুকে চাপড়ানো, বেলেট দিয়ে পিটানো, এই যে, এই যে অন ইসলামিক যে কাজগুলি আছে, এ সমস্ত কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না, দেখতেও যাব না, কারণ কলবুল আব্দি বাইনা ইসবাই রহমান, বান্দার কলব আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, আপনি দেখতে গেছেন দিল ঘুরে গেছে, আপনি ওইদিক চলে গেলেন, বুঝে আসে নাই, কোনো অন্যায় কাজ দেখতেও কেউ যাবেন না, কারণ অন্যায় কাজের জায়গা আল্লাহর আজাবের সমস্যা, আজাবের সম্ভাবনা থাকে, মুসিবতের সম্ভাবনা থাকে, গজবের সম্ভাবনা থাকে। এক আল্লাহওয়ালা 1 গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিল, তো ওনাকে, উনি ওই গ্রামের বাসিন্দা, ওই গ্রামের বাসিন্দা ছিলেন, তো ওনাকে একটা বিষয়ে বারবার বলতেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই কাজটা করে দেওয়ার জন্য আল্লাহকে, তো উনি বলছে না এই কাজ করা যাবে না, এটা বন্ধ করো বন্ধ করো, তো এলহাম 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 হলো বুজুর্গদের দিলের মধ্যে আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত ঢেলে দেন, কোন একটা অজানা বিষয় আল্লাহ তাআলা তাদেরকে জানাই দেন, এটা আপনারও হতে পারে আমারও হতে পারে, আপনি আল্লাহ আমাকে যে কোনো ব্যক্তিকে সাহায্য করলেই হতে পারে, হ্যাঁ
খেয়াল করেন অল্প তো সেটা দেবো, বিয়ে শাদি আছে বলে ওইদিকে। তো ওই আল্লাহর আল্লাহওয়ালা উনি ওই এলাকাবাসীর কাজে সমর্থন করতেছে না, তারা বলছে কি আল্লাহ যদি কোনো গুনাহ দেয় সেটা আমরা নেবো, আপনার হবে না। আমরা অনেক সময় বলে থাকি হুজুর করেন তো, আপনার জন্য মিছে কথা হলেও কমুক, আপনার জন্য অন্যায় কাজ করলেও বলুন, এরকম দুঃসাহস আমরা করে থাকি। আরে ভাই হুজুর কে, আল্লাহ থেকে হুজুর বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ আল্লাহর জন্য হুজুরের জন্য আপনি আল্লাহর সাথে নাফরমানি করবেন, এটা কোন ধরনের মানে বদসাহস দুঃসাহস? এই সাহসগুলো ঠিক না, এই এই মহাব্বত ঠিক না। আল্লাহকে রাজি করেন তারপর অন্যদের সাথে, ঠিক আছে? হুজুর থেকে আল্লাহ থেকে হুজুর বড় না, হুজুর থেকে আল্লাহ বড়, হুজুর কিছুই না। কথাটা বুঝতে পারছেন? তো ওই আল্লাহওয়ালা উনাদের কথা শুনে বলছে ইন্না আলিল্লাহ, তোমাদের মাঝে এক মুহূর্ত থাকা যাবে না, কারণ তোমরা আল্লাহর আজাব গজবের ভয় করো না। কথাটা বুঝে আসছেন? এই জন্য আমরা ওই যে অন্যায় কাজ এসব জায়গায় যাবই না, দেখতেও যাবো না, ওদের আলোচনাও করব না। হ্যাঁ অনেক সময় বলি যে বিশাল মিছিল হয়েছে, তো না এই যে দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। মানুষকে অনুৎসাহিত করার জন্য আলোচনা করলে সেটা করেন, কিন্তু মানুষের মনে ওটার প্রতি আগ্রহ জন্মায় এই জাতীয় আলোচনা করেন না, এটাও গুনাহের কাজ। এই জন্য ওই যে তাজিয়া মিছিল, ওই যে ব্যালট ব্যালট দিয়ে বুক ফাড়ে পিঠ ফাড়ে, হাই হাসান হাই হোসেন বলে।